নদীর পারে বাস ভাবনা বারো মাস বাঁকুড়ার দ্বারকেশ্বর নদের গর্ভে তলিয়ে যাচ্ছে বিঘের পর বিঘে জমি ইন্দাস ব্লকের খটনগর এলাকায় বহু জমি ইতিমধ্যেই চলে গিয়েছে জলের তলায় নদী তীরবর্তী এলাকার মানুষজন আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন আরও কত জমি চলে যাবে দ্বারকেশ্বর নদের গর্ভে তার দিকেই তাকিয়ে রয়েছেন সকলে ইতিমধ্যেই প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানিয়ে এলাকার বাসিন্দারা চাইছেন নদীর বাঁধ দ্রুত দেয়া হোক যাতে অন্তত নদী ভাঙন রোধ করা যায় দ্বারকেশ্বর নদের চেহারার পরিবর্তন হয়ে গিয়েছে সকাল থেকে দামোদর নদে যেমন জল বেড়েছে দ্বারকেশ্বর গন্ধেশ্বরী অন্যান্য নদেতেও জলের গতি বেড়েছে দুর্গাপুর ব্যারেজ থেকে প্রচুর পরিমাণে জল ছাড়া হয়েছে সকাল থেকে আরও জল ছাড়ার পরিমাণ বাড়তে পারে বলে জানা যাচ্ছে দ্বারকেশ্বর নদের স্রোতে তোলে তরিয়ে যাচ্ছে বিঘের পর বিঘে জমি ইতিমধ্যেই যে সমস্ত জমিতে ধান চাষ করা হয়েছে সেই সমস্ত বহু জমি চলে গিয়েছে জলের তরায় বহু মানুষজন তারা এসে নদীর পারে অবস্থান করছেন যেভাবে চোখের সামনে বিঘের পর বিঘে জমি চলে যাচ্ছে জলের তলায় তা কিভাবে রক্ষা করা হবে তা তারা কেউই বুঝে উঠতে পারছেন না নদী ভাঙন যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে হতাশ হয়ে পড়েছেন দ্বারকেশ্বর নদ তীরবর্তী খটনগর এবং পার্শ্ববর্তী এলাকার বাসিন্দারা